আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক AVN ভাস্কুলার নেক্রোসিস একটা জটিল আকৃতির এক ধরনের রোগ যার পরিণতিতে হাঁটতে অসুবিধা হয়। আমরা এই যেহেতু পেশেন্ট এবং এর সাথে PLID কোমর ব্যথা দুটো একসাথে ঘটছিল, এরকম একটা পেশেন্টের অভিব্যক্তি নিই। আপনার কি সমস্যা ছিল? আমার আজকে প্রায় 3 বছর যাবৎ হাঁটু এবং কোমরে ব্যথা, এই নিয়ে আমি বিভিন্ন হাসপাতালে অনেক ডাক্তার দেখাইছি এবং দীর্ঘ এই প্রায় 2.5 বছর চিকিৎসা করার পরও আমি কোনো উন্নতি আমি পাইনি। শেষ পর্যন্ত আপনি কি অসুবিধা হতো? আমি হাঁটতে পারতাম না, হাঁটলে পুরো মাসুল ধরে যেত, আস্তে আস্তে কোমর বাঁকা হয়ে গেছিল, অর্থাৎ বাঁকায় হাঁটা লাগতো, আমার মাথা নিচু হয়ে গেছিল, সোজায় হাঁটতে পারতাম না, লাস্টে গিয়ে একদম হাঁটা ছাড়া প্রায় বন্ধই, 2-3 মিনিটের বেশি হাঁটতে পারতাম না। কি অসুবিধা হতো? হাঁটলে পুরো মাসুল ধরে যেত এবং কোমরে প্রচন্ড ব্যথা হতো। এই নিয়ে শেষ পর্যন্ত এক হাসপাতালে যাওয়ার পরে আমার বললো অপারেশন করাইতে হবে। অপারেশন করাইতে হলে খরচ ওনারা বললেন, এক হাসপাতাল বললেন প্রায় 2-2.5 লাখ টাকা মতো লাগবে, আর হাসপাতালে বললেন 60-70 হাজার টাকা লাগবে। এ নিয়ে আমি মোটামুটি প্রস্তুতি নিলাম যে হাসপাতালে অপারেশন করাবো। এই মুহূর্তে আমার কিছু বন্ধুবান্ধব এবং যারা অপারেশন করাইছেন তারা বললেন যে অপারেশন ছাড়া যদি কোথাও কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় এটা করলে হয়তো ভালো হতো, কারণ অপারেশন অনেক সময় সাকসেস হয় না বা পুরোপুরি রেজাল্ট পাওয়া যায় না। তাই আমি আবার তখন ডাক্তার শহীদুল ইসলাম স্যারের সন্ধান পেলাম ফেসবুকের মাধ্যমে, শান্তিনগর আকো হাসপাতালে। তো আমি আমার ওয়াইফকে নিয়ে আসা মোটামুটি খবর নিলাম, দেখলাম যে অনেকেই ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন, অনেক রোগীদের সাথে কথা বললাম। তারপরে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমি ওখানে চিকিৎসা নেব। তো স্যারের সাথে আলাপ করার পরে স্যার আমাকে 45টা সেশনের জন্য উপদেশ দিলেন। আমি আল্লাহর রহমতে 20টা সেশন নেওয়ার পরেই অনেক সুস্থ বোধ করছি, এখন সোজা হইতে পারি, মোটামুটি হাঁটা চলাফেরা করতে পারি। আগে আমি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারতাম না, এখন চেয়ার ছাড়াও নামাজ পড়তে পারি। এখন প্রায় 0.5 ঘন্টা 30 মিনিট 40 মিনিট আমি হাঁটতে পারি। আমার এই পর্যন্ত প্রায় 30টা সেশন হয়ে গেছে, আমি অনেকটা সুস্থ বোধ করছি। আশা করি বাকি সেশনগুলি দিলে এবং স্যারা যেই সাজেশন দিয়েছেন খাবার এবং অন্যান্য ব্যায়াম, এগুলো যদি আমি নিয়মিত চালা যায় আশা করি আমি সুস্থ হব। প্রশ্ন থাকলে দিয়ে দাও একটা করে। আমরা লাইভ সেশনগুলোতে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, যারা প্রশ্ন করেন প্রশ্নের উত্তর। যেমন একজন প্রশ্ন করছেন, স্যার আপনি কি চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ ভাই, শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে প্রত্যেকটি পেশেন্টের এই চিকিৎসা আমি দিয়ে থাকি। এখন আকুপাঞ্চারটা আমি দিই, কিন্তু আমরা এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট দিই, আকুপাঞ্চারের পাশাপাশি অনেকগুলো ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে। মূল চিকিৎসাটা আমি দিই, এর পাশাপাশি ফিজিওথেরাপিস্ট আছে, অকুপেশনাল থেরাপিস্ট আছে, স্পিচ থেরাপিস্ট আছে, ওজন থেরাপিস্ট আছে, যার যেটা প্রযোজ্য তার সাথে এর সাথে যোগ দেওয়া হয়। আপনারা আমি যতগুলি প্রশ্ন করেন সবাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, যদি এই লাইভে শেষ না হয় নেক্সট লাইভে এটা দেওয়ার চেষ্টা করি। এখন আপনার আজকে কতটা সেশন হলো? আমার আজকে 30টা সেশন পুরো হলো। 30টা সেশন। আরেকজন প্রশ্ন করছেন, স্যার দাঁতের জন্য কি আকুপাঞ্চারের চিকিৎসা পদ্ধতি আছে? না ভাই, দাঁতের জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। দাঁতের জন্য এখন পর্যন্ত শান্তিনগর চৌরাস্তা পর্যন্ত শশী হাসপাতালের কোনো চিকিৎসা আমরা চালু করি নাই। আচ্ছা, 30টা সেশন। আপনার রেসপন্স করা শুরু করছে কয়টা সেশন থেকে? 20টার পরে থেকে অনেক মোটামুটি। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে বলে রাখি AVN এ ভাস্কুলার নেক্রোসিস এই রোগীটার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই ভালো রেসপন্স করে এবং রেসপন্সই করে 20টা 25টার পর থেকে। সেই জন্য আপনাকে কয়টা সেশনের কথা বলছিলাম? 45টা সেশনের কথা বলছিলাম। কেন আমি বলেছিলাম? আমি বলেছিলাম যে উনি যদি 15টা 16টা সেশনে চলে যেতেন কি হতো, টাকাও খরচ করলেন, কষ্টও করলেন, রেজাল্ট হতো না। পরে আমার ফেসবুকের কমেন্টে করতেন যে কোনো কাজ হয় না, আমি নিজেই ট্রিটমেন্ট নিয়েছি ওখানে। আর অ্যাকচুয়ালি যে 15টা সেশন তো কম সেশন না, কেননা যারা আপনার ব্যথা কতদিন যাবত? প্রায় 3 বছর যাবত ঠিক মতো নামাজ পড়তে পারতেছেন না, ঠিক মতো হাঁটতে পারতেছেন না, কারণ উনি তো যন্ত্রণায় কাতর, উনি তো রিলিফ চাবেন। রিলিফ করতে এসে আবার এই আকুপাঞ্চার সিস্টেমটা বাংলাদেশে ওইভাবে এগিয়ে আসে নাই, ওইভাবে পপুলারিটি অর্জন করে নাই, জনগণ ওইভাবে জানে না। আসলেন, আসার পরে উনি যদি আপনি যদি 15টা সেশন নিয়ে চলে যেতেন কি রিভার্স করতেন যে ট্রিটমেন্ট করছি, রেজাল্ট আসে নাই, রেজাল্টই আসতো না। কেননা আমরা যে রুগীটা দেখছি যে AVN এর ক্ষেত্রে যারা এখানে রেসপন্স পেয়েছেন তাদের 20-25টার আগে কিন্তু কোনো রেসপন্স আসে না। সেই জন্য এই যে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই যে কমপক্ষে 45টা বা 60টা, কেন 60টার কথা বললি উনি কমপক্ষে 20-30টার সেশন নেবেন। নেওয়ার পরে এটা রেজাল্টে শুরু হয় 20টা 22টার পর থেকে। যখন 20টা 22টার পর থেকে উনি ব্যথা কমা শুরু হয় তখন মনের মধ্যে আত্মবিশ্বাস জন্মে যে না, আলহামদুলিল্লাহ ভালো হবো। কিন্তু উনি যদি 15টা সেশনে চলে যেতেন, রিমার্স করতেন যে গেছি কাজ হয় না, বা ওনার আত্মীয় স্বজনরা বলতেন আর কি ও গেছি কাজ হয় না। এমনি আকুপাঞ্চারটা ওইভাবে জানি না। তারপরে যদি পেশেন্ট এখানে ট্রিটমেন্ট নিয়ে রেজাল্ট না পায় আরো বেশি ইম্প্যাক্ট পড়তো। সেই জন্য আমরা পেশেন্টকে বারবার বলি যে আপনি কোর্সটা মেনটেন করেন। কোর্সটা যদি মেনটেন করেন আল্লাহর অশেষ রহমতে ম্যাক্সিমাম পেশেন্টই উপকার পাচ্ছে, আপনি হয়তো পাবেন। তা আমার সাজেশন থাকবে যে সবাই এখানে যেন আমরা কোর্সটা মেনটেন করি। আরেকজন প্রশ্ন করেছেন, স্যার আমার নানার চোখের সমস্যা, আমি কি ট্রিটমেন্ট করতে পারি? ভাই, চোখের সমস্যার জন্য প্রথমে আই স্পেশালিস্ট দেখান। দেখানোর পরে যদি দেখা যায় যে সেখানে সন্তোষজনক রেজাল্ট না পান তাহলে আসতে পারেন। কেন আমরা বিভিন্ন পদ্ধতিতে স্টিমুলেশন দিই। যদি অপটিক্যাল নার্ভ ড্যামেজ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক পেশেন্টই আল্লাহর রহমতে উপকার পাচ্ছেন, আপনি উপকার পেতে পারেন। তা এই জাতীয় পেশেন্ট যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে AVN, বিশেষ করে AVN এর পেশেন্টটা কিন্তু ব্যস্ত হয়ে যান। কেননা তেনারা এর আগে আমি একটা পেশেন্ট লাইভ দিয়েছিলাম, প্রাইমারি স্কুলের শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, উনি বহির্বিশ্বে গেছিলেন, যাইও দীর্ঘদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন, রেজাল্ট সন্তোষজনক হয় নাই। তা আমি আগে বলে দিয়েছিলাম যে দেখেন আপনি কিন্তু 30টার আগে রেজাল্টই পাবেন না। তো উনি ধৈর্য দিয়েছিলেন, উনি 24টা থেকে আপনার রেজাল্ট শুরু হয়েছে 20টার পর থেকে, ওনার শুরু হয়েছে 24টা। উনি যখন 20টা সেশন দিয়েছেন সেদিনও এসে আমার কাছে বলতেছিলেন যে স্যার আমার বোধহয় রেসপন্স করতেছে না, আমার ভাগ্য খারাপ, অনেকেই ভালো হচ্ছে আশেপাশে শুনতেছি, কিন্তু যেমন আপনি শুনতেছেন যে আশেপাশে অনেক রোগী আল্লাহর রহমতে আল্লাহ তাআলা মুক্ত করতেছে, ভালো হচ্ছে, যে আমার কপালে হয়তো নাই। এই আমার যে আপনি 30টা নিদান পক্ষে 30টা দেন, 24টা দেওয়ার পরে বলে গেছে স্যার যে আপনি যেরকম 20টাতে মনে করছেন যে ভালো লাগা শুরু হয়েছে, উনি 24টা দেওয়ার পরে ভালো লাগা শুরু হয়েছে। তারপরে আল্লাহ চাইতো কোর্স কমপ্লিট করছেন, করার পরে ভালো আছেন। এই জাতীয় যাদেরকে এই জাতীয় সমস্যা থাকে, এর পাশাপাশি কিন্তু হেলদি লাইফস্টাইল, আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে কিন্তু অনেক সমস্যার কিন্তু সমাধান করতে পারি। কেননা আমাদের বডির অনেক ক্রনিক ইনফ্লামেশন, তারপরে অনেক কিছু কিন্তু হরমোন ব্যালেন্স চলে আসে যদি আমরা লাইফস্টাইলকে মডিফাই করি, লাইফস্টাইলকে চেঞ্জ করি। এখন লাইফস্টাইল মডিফিকেশন আমরা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়, কিন্তু লাইফস্টাইল আমি কী করবো, কী করলে আমি সাস্টেন করতে পারবো, তার জন্য কিন্তু এখানে আমাদের এখানে শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে যে শশী হেলদি লাইফস্টাইল বলা আছে, যে লাইফস্টাইলের পরিণতিতে কিভাবে খাবেন, কখন কি খাবেন, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা থাকে যে লিক একটা ভেজিটেবলস, এই লিকটাকে খাওয়ার কথা আমরা সাজেশন দিই, কখন খাবেন, কতটুকু খাবেন। আমরা ঢেকে সেটা চালের কথা বলি, আমরা গরুর দুধ, যে গরুর দুধের মধ্যে হরমোন বা অ্যান্টিবায়োটিক নাই কথা বলি, আমরা মুরগির ডিম, যে মুরগির ডিমের মধ্যে হেভি মেটাল নাই, এই যেহেতু হেভি মেটালবিহীন খাবার কথা বলি, এবং এগুলি কোথায় পাবেন তারও একটা গাইডলাইন দিয়ে দিই। অনেকেই হয়তো এগুলো কালেক্ট করতে পারেন না। তা এর পরিণতিতে দেখা যাচ্ছে যে আমার আলটিমেট রেজাল্ট বডির মধ্যে সব কিছু আল্লাহর অশেষ রহমতে ঠিক হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়, ভালো হয়ে যায়, রোগ মুক্তি হয়। এবং যারা আমি রোগে আক্রান্ত হই নাই তারাও যদি হেলদি লাইফস্টাইলকে ফলো করি দেখবো যে আমি অনেকদিন সুস্থ থাকতে পারবো আল্লাহ চাইতে। আরেকজন প্রশ্ন করেছেন, স্যার আমার স্ত্রীর মাথার পিছনে ব্যথা করে এবং মাথার পিছনে চামড়ার নিচে পানি জমে আছে, কি চিকিৎসা করাবো, পরামর্শ চাই। ভাই পেশেন্টটাকে আনতে হবে, আনার পরে আমার কনসালটেন্সিটা নিতে হবে। যেহেতু আমি এখানে কনসালটেন্সির জন্য কোনো ভি নেই না, আপনি কষ্ট করে পেশেন্টটা আনতে হবে। কেন আনার পরে পেশেন্টটা আমি দেখবো, দেখার পরে মনে করেন যে আপনার যদি মনে হয় আপনি পদ্ধতি নিচ্ছেন, যে পদ্ধতির চিকিৎসা তার চার্জ দিতে হয়। যদি চিকিৎসা না নেন আমার কনসাল্ট আসার পরে আপনার রিপোর্টগুলো দেখলাম বা দেখার পরে আপনি মনে করলেন যে না আমি ট্রিটমেন্ট নেবো না, এক পয়সাও দিতে হবে না, আপনি ফেরত চলে যেতে পারেন। কিন্তু অনেক সময় কি শুধু মেসেজের পরিণতিতে বা ফোনের পরিণতিতে সঠিক উত্তর দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে কি করা হয়, সেই ক্ষেত্রে আমি পেশেন্টটাকে কষ্ট করে আসতে বলে আসার পরে পেশেন্ট দেখার পরে আমরা উত্তর দিই। অনেকেই যে খরচের বিষয়টা নিয়ে প্রশ্ন করেন, আমরা কিন্তু সরাসরি পেশেন্টের কত খরচ হয়েছে সেটা বলার চেষ্টা করি। আপনার এখানে শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতাল আসার পরে ৩০টা সেশন দিলেন, আজকে ৩০টা সেশনে আনুমানিক টোটাল কেমন খরচ হয়েছে? আনুমানিক ৫৯ থেকে ৬০ হাজার মতো খরচ হয়েছে। আপনি এখানে ট্রিটমেন্টের আসার পূর্বে এই যে যে ব্যথা নিয়ে যে কয়েকদিন ভুগছেন ৩ বছর মতো, ৩ বছরে আনুমানিক কেমন খরচ হয়েছে? ৬০-৭০ হাজার টাকা খরচ হয়ে গেছে। ওখানেও এরকম খরচ হয়েছে কিন্তু কোনো রেজাল্ট পাইনি, কোনো রেজাল্ট পান নাই। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সরাসরি কিন্তু পেশেন্টের মুখ থেকেই শুনতেছেন। এছাড়া আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে কেমন খরচের কথা বলা হয়েছিল? অপারেশনের জন্য এক হাসপাতালে বলছে ২-২.৫ লাখ টাকা, আরেক জায়গাতে বলছিলেন ৬০ থেকে ৭০ হাজার টাকা। প্রিয় দর্শক, এটাতে কি হয়, এটাতে আপনার এই নিনার সাথে যে আপনার খরচটা মেলবে তা কিন্তু বলা যায় না। কেন ইনার ৩০টা লাগছে, আপনার যদি ২০টা লাগে, ১০টা লাগে আলাদা হবে। আপনার যদি ইনার যে কয়েকটা পদ্ধতির ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আপনার যদি ট্রিটমেন্টের পদ্ধতির সংখ্যা ভেরিয়েশন হয়, খরচও ভেরিয়েশন হবে। এটা মানে কি রাফ একটা ধারণা পাওয়া, ধারণা নেওয়া, এটা কিন্তু একজ্যাক্ট ফিগার হবে না। কেন পেশেন্ট টু পেশেন্ট আলাদা। কেন এখানে শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতাল অনেকগুলো ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে, আকুপাংচার, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, সাইকোথেরাপি, ওজন থেরাপি, ফার ইনফ্রারেড থেরাপি, অটিজম থেরাপি, চাইনিজ ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট, মেডিকেল ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট। কাজেই কার কোন কোন পদ্ধতি লাগবে এরপর খরচটা কিন্তু ডিপেন্ড করে। কাজেই একজ্যাক্ট ফিগারটা বলা সম্ভব না। একজ্যাক্ট ফিগারটা বলতে হলে এখানে আসতে হবে, আসে আমাকে দেখাইতে হবে, দেখানোর পদ্ধতিতে তার কোন কোন পদ্ধতি লাগবে সেই পদ্ধতিগুলো আমি বলে দেওয়ার পরে সেটা আপনার তখন সিদ্ধান্ত জানা যাবে। যেহেতু আমি কোনো ভিজিট নিই না, কষ্ট করে শুধু আসলেই হলো। আসার পরে আপনার কাছে ভালো লাগে না, আপনি ট্রিটমেন্ট নেন না। আপনার কাছে ভালো লাগে, আপনি ট্রিটমেন্ট নেন, ডিপেন্ডস অন ইউ। আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আমার কনসালটেন্সির জন্য। একজন প্রশ্ন করেছেন, স্যার নানার সাথে কথা বলে জানতে পারলাম বাম চোখে কম দেখেন, এই জন্য পরামর্শ চাই। হ্যাঁ ভাই, আপনার ক্ষেত্রে আগের মতো উত্তর, আগে আই স্পেশালিস্ট দেখান। দেখানোর পরে যদি মনে হয় যে সন্তোষজনক রেজাল্ট হয় নাই বা অপটিক নার্ভের জটিলতা আসছে, আসে এখানে চেষ্টা করে দেখতে পারেন। অনেকেই উপকার পাচ্ছেন, আপনি হয়তো উপকার পেতে পারেন। আরেকজন প্রশ্ন করেছেন, স্যার আমার বাবা গত বছর স্ট্রোক করেছে, চিকিৎসা করার পর বাম হাত অবশ হয়ে গেছে, আকুপাংচার চিকিৎসা করলে কি ভালো হবে? ভাই ভালো হবে কি না হবে সেটা কিন্তু বলার আমার নাই, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন যে কোন রোগীটা ভালো হবে, কোন রোগীটা হবে না। তবে স্ট্রোক করার পরে যে প্যারালাইসিস হয়, এই প্যারালাইসিস হওয়ার যে তার জন্য যে ট্রিটমেন্ট, প্রচলিত ট্রিটমেন্ট, সব ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস এখানে আছে। হোক সে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, আকুপাংচার বা অন্য ডিভাইস, সব ট্রিটমেন্টগুলো আছে। আসার পরে এখন দেখা যায় কি যে সাধারণত আমরা দেখি কি যে যদি প্যারালাইসিসটা খুব শক্ত হয়ে যায় হাত, তাহলে এগুলো ছোটাইতে অনেক সময় লাগে। আপনার হাত বা পা শক্ত হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, এগুলো ছোটাইতে যায় যে এই মাসেলটাকে আগে নরম করতে হয়, নরম করতেই 1 মাসের বেশি টাইম লেগে যায়। এরপর তাকে কার্যক্ষম করতে আরো টাইম লাগে, 3 মাস 6 মাস টাইম লেগে যায়। এখন যদি আপনার ওরকম ধৈর্য থাকে আসতে পারেন, যদি দেখা যায় না ধৈর্য নাই, আমি শর্ট টাইমের মধ্যে 5-10টার মধ্যে ভালো হবে, তাহলে না আসাই শ্রেয়। হ্যাঁ, কিছু কিছু পেশেন্টের উপকার হচ্ছে, স্ট্রোক করার পর তার হাতটা ওইভাবে শক্ত হচ্ছে না, উইকনেস হালকা, তারা শর্ট টাইমের মধ্যেই ভালো হচ্ছেন। মূল কথা কি, যে আমার নার্ভ বা মাসেল কতটুকু ড্যামেজ হয়েছে তারপর কিন্তু ট্রিটমেন্ট দীর্ঘ হবে না কম হবে বা কি হবে এটা ডিপেন্ড করে। সাধারণত এই যেহেতু পেশেন্টের প্রচলিত ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আমরা থেরাপি বা ফিজিওথেরাপি সাজেস্ট করি, যেহেতু এখানে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, আকুপাঙ্কচার সব আছে, ট্রাই করে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি, আপনি এখানে পেশেন্ট নিয়ে আসেন, নিয়ে আসার পরে আমি যেহেতু কোনো ভিজিট নিই না, আমার কাছ থেকে পরামর্শ নেন, পরামর্শ নেওয়ার পরে যদি দেখেন যে এরকম দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন, তখন আপনি সিদ্ধান্ত নেন যে ট্রিটমেন্ট নেবেন কি নেবেন না। যদি দেখা যায় কি যে না তার ড্যামেজটা কম হয়েছে, তাহলে আল্লাহ চাইতো কিছুদিনের মধ্যে ভালো হতে পারে, সেটা দেখার পরে ডিপেন্ড করে, শুধু মেসেজের পর বলা মুশকিল। আরেকজন প্রশ্ন করছেন, স্যার আমার মাথায় আঘাতের পর মাথা ব্যথা করে, করণীয় কি? ভাই, মাথায় আঘাতের পরে সেখানে ব্লিডিং হয়েছে কিনা, হেমোরেজ হয়েছে কিনা একটা সিটি স্ক্যান করাতে হয়। সিটি স্ক্যান করার পরে বোঝা যায় যে আসলে কি কারণে মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথার জন্য যত রকম ট্রিটমেন্ট, ওষুধবিহীন চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলো সব এখানে আছে। আল্লাহ চাইতো এখানে আসার পর অনেক রোগী উপকার হচ্ছে, আপনি উপকার পেতে পারেন, আসতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।